কোয়েশন আওয়ারত ডিবেট করিব না লাগে উত্তরে কোয়েশন আছে কোয়েশন আওয়ারত ডিবেট করিব না লাগে অনাইবল অজয় কুমার রায় আপনি হব প্লিজ প্লিজ সদনত তেনে কো করিব না লাগে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ ধন্যবাদ এনেকে বুড়া আঙুলি পবিত্র সদনত জনপ্রতিনিধির অপবিত্র আচরণ ইয়া কোনো নতুন কথা ন হয় জনপ্রতিনিধির অপবিত্র আচরণে বহুবার বিতর্কর সৃষ্টি করেছে সেয়া লাগিলে লোকসভা বা রাজ্যসভায় হোক সেয়া লাগিলে রাজ্যসমূহের বিধানসভার অধিবেশনতে হোক বিভিন্ন সময়ত একাংশ জনপ্রতিনিধির আচরিত ধরনের আচরণে সকলকে হতবাক করে তোলে জনপ্রতিনিধির এয়াই নেকি আচরণ এই প্রশ্ন বারে বারে উত্থাপন হয় একাংশ জনপ্রতিনিধির কিছু আচরণক কেন্দ্র করে আর তেনেই আচরণক লৈ আজি রাজ্যর রাজনীতির তোলপার লাগিছে সমগ্র রাজ্যজুড়ি সৃষ্টি হয়েছে ব্যাপক প্রতিক্রিয়ার অসম বিধানসভার শরৎকালীন অধিবেশনের চতুর্থ দিন এই চতুর্থ দিনটোতেই পবিত্র সদনত এক অপবিত্র আচরণ প্রদর্শন করিলে অসম সরকারের এগারী জ্যেষ্ঠ মন্ত্রী এগারী কেবিনেট মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারিয়ে আমি প্রথমেই আপনার দেখাই লম সেই বিশেষ দৃশ্যট বুড়া আঙুলি দেখায় দুই হাতে বুড়া আঙুলি দেখায় সদনত এক বিতর্কর সূত্রপাত করিলে জ্যেষ্ঠ মন্ত্রীগী চাই লোক এবার সেই দৃশ্য কোয়েশন আওয়ারত ডিবেট করিব না লাগে উত্তরে কোয়েশন আছে কোয়েশন আওয়ারত ডিবেট করিব না লাগে অনাইবল অজয় কুমার রায় হব প্লিজ প্লিজ সদনত তেনে কো করিব না লাগে হয় পবিত্র সদনত এগারী জনপ্রতিনিধির পৰা এই আচরণ কারোই কাম্য নহয় পবিত্র সদনত যিসমূহ বিষয় আলোচনা করা হয় রাইজর যিসমূহ সমস্যা আলোচনা করা হয় কিছু নীতি নির্দেশনা থাকে সেই নীতি নির্দেশনার আধারত আলোচনা করা হয় শূন্যকালীন ঘণ্টা থাকে বিভিন্ন বিভাগের প্রশ্নসমূহ উত্থাপন করা হয় আর সেই প্রশ্নসমূহের উত্তর বিভাগীয় মন্ত্রীয়ে আগবাব লাগে এই নিয়মের আধারত সদনের কাম কাজ চলে বা অধিবেশনের কাম কাজসমূহ আগবাড়ি যায় শূন্যকালীন ঘণ্টা চলি আছিল শূন্যকালীন ঘণ্টাত বিরোধীয় প্রশ্ন উত্থাপন করেছিল কংগ্রেস বিধায়ক দেবব্রত শইকীয়াই উত্থাপন করেছিল সংখ্যালঘু বিভাগের প্রশ্ন বিধায়কগীর প্রশ্ন আছিল যে সংখ্যালঘু বিভাগের ইউসি সমূহ প্রদানত কিহর কারণে ব্যর্থ হয়েছে ইউটিলাইজেশন সার্টিফিকেট দিয়াত কিয় ব্যর্থ হয়েছে এই ক্ষেত্রত জেলাসমূহের উপায়ুক্তসকলের বিরুদ্ধে কিয় ব্যবস্থা গ্রহণ করা হওয়া নাই সংখ্যালঘু বিভাগের উন্নয়নের ক্ষেত্রে যিসমূহ পুঁজি ব্যবহার করা হয়েছে সেই পুঁজিসমূহ দরাচলতে কত ব্যবহার হয়েছে সেই ইউটিলাইজেশন সার্টিফিকেট কিয় দিয়াত ব্যর্থ হয়েছে এই প্রশ্নই উত্থাপন করেছিল কংগ্রেস বিধায়ক দেবব্রত শইকীয়াই আর তারপর যে উত্তর আগবাইছিল বিভাগীয় মন্ত্রীগিয়ে চন্দ্রমোহন পাটোয়ারিয়ে যে উত্তর আগবাইছিল এই উত্তরত কিন্তু মুঠেও সন্তুষ্ট হওয়া নাছিল বিরোধী আর সেইবাবেই শিবসাগরের বিধায়ক অখিল গগৈয়ে কৈছিল যে মন্ত্রীয়ে একো নাজানে উত্তর দিয়াত হওয়া নাই মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারির আর ইয়াতেই জাঙুর খাই উঠিল মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি আর তারপর এই উদ্ভট আচরণ সদনের মজিয়াত জ্যেষ্ঠ মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারির বিধায়ক অখিল গগৈক উদ্দেশ্যে চন্দ্রমোহন পাটোয়ারিয়ে কলে যে মোক কোনো অখিল গগৈর সার্টিফিকেটের প্রয়োজন নাই অখিল গগৈর সার্টিফিকেটের প্রয়োজন নাই বলে কয় প্রথমে এখন হাতে দেখালে বুড়া আঙুলি আর তারপর দুই হাতে বুড়া আঙুলি দেখালে অখিল গগৈক প্রসঙ্গক্রমে আমি উল্লেখ করব লাগিব যে শরৎকালীন অধিবেশন এই শরৎকালীন অধিবেশনের পহিলা দিন শক্তি বিভাগের বিভিন্ন প্রশ্ন উত্থাপন হয়েছে বিদ্যুতের সঘন লুকা ভাকু বিদ্যুতের লোডশেডিংত রাইজ উত্তিষ্ঠ হয়েছিল এই বিষয়টি বিরোধী উত্থাপন করেছিল বিধায়ক অখিল গগৈ উত্থাপন করেছিল আর সেইদিনও সভা স্থগিত প্রস্তাব আনিছিল অখিল গগৈকে ধরে একাংশ বিরোধী বিধায়কে আর তারপরে মুখ্যমন্ত্রীয়ে কৈছিল যে আজি সকলো কাম কাজ বাদ দিয়ে শক্তি বিভাগের বিভিন্ন বিভিন্ন বিষয়ে আলোচনা করা হব রাজ্যের শক্তির যে সমস্যা রাজ্যের বিদ্যুতের যে সমস্যা এই বিদ্যুতের সমস্যা অতি শীঘ্রেই সমাধান করা হব বলে মুখ্যমন্ত্রীয়ে আশ্বাস প্রদান করেছিল কেবা ঘণ্টা ধরে মুখ্যমন্ত্রীয়ে ভাষণ প্রদান করেছিল রাজ্যের বিদ্যুতের লুকা ভাকুর এই গুরুতর সমস্যাক লৈ আর সেই সময়সাতেই অখিল গগৈয়ে মাজতে মাত মাতিছিল মুখ্যমন্ত্রীর ভাষণের মাজত মাত মাতি বিহুর প্রসঙ্গের কথা উল্লেখ করেছিল মুখ্যমন্ত্রীয়ে যেতিয়া কৈছিল যে বিহুরে বিশ্ব অভিলেখ গড়া হয়েছে আর তেনে সময়তে অখিল গগৈয়ে মাত মাতি কৈছিল
যি সময়ত অসমে বিহুৰে বিশ্ব অভিলেখ গঢ়িছে তেনে সময়তে জি টুৱেণ্টিৰ দৰে এখন শীৰ্ষ সন্মিলনত বিহুৰ কিয় বিকৃত উপস্থাপন কৰা হ'ল এনেদৰে মুখ্যমন্ত্ৰীৰ ভাষণৰ মাজতে মাত মাতিছিল অখিল গগৈ আৰু সেই সময়ছোৱাত মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে ধমক দিছিল এক প্ৰকাৰ অখিল গগৈ কৈছিল যে সদনত কথা কোৱাৰ কিছু নীতি নিয়ম আছে সদনত আন 125গৰাকীকৈ সদস্য আছে গতিকে সেই 125গৰাকী সদস্যক সন্মান কৰা উচিত সদনত বহুত জ্যেষ্ঠ নেতা আছে সেইসকলক সন্মান কৰা উচিত কিছু নীতি নিয়মৰ মাজেৰেহে কথা ক'ব লাগে আনকি মুখ্যমন্ত্ৰীয়ে অখিল গগৈক বিজেপিত যোগদান কৰিবলৈ পৰামৰ্শ আগবঢ়াইছিল যদিহে বিজেপিত যোগদান কৰে তেতিয়াহ'লে কথা ক'বলৈ বহুখিনি সময় পাব বুলিও অখিল গগৈক কটাক্ষ কৰিছিল মুখ্যমন্ত্ৰীয়ে আৰু সেই একেখন শৰৎকালীন অধিৱেশনতে এগৰাকী শাসকীয় মন্ত্ৰীৰ এই আচৰণ সেয়েহে এতিয়া মন্ত্ৰীগৰাকীৰ আচৰণৰ লগে লগে এতিয়া প্ৰশ্ন উত্থাপন হৈছে যে যি শালীনতাৰ প্ৰয়োজন এখন সদনত পবিত্ৰ সদনত সেই শালীনতা শাসকীয় পক্ষই শালীনতা বজাই ৰাখিছে নে নাই চন্দ্ৰমোহন পাটোৱাৰীৰ এই আচৰণে আচলতে সেই প্ৰশ্নৰে এতিয়া অৱতাৰণা ঘটিছে যিখন অধিৱেশনত মুখ্যমন্ত্ৰীয়ে অখিল গগৈক শিক্ষা দিছিল যে সদনত কেনেদৰে কথা ক'ব লাগে সেয়া জনাটো উচিত আৰু সেই একেখন অধিৱেশনতে এতিয়া শাসক পক্ষৰ এগৰাকী কেবিনেট মন্ত্ৰী এগৰাকী জ্যেষ্ঠ মন্ত্ৰীৰ এনেকুৱা ধৰণৰ অশালীন ব্যৱহাৰক লৈ এতিয়া প্ৰশ্ন উত্থাপন হৈছে যে শাসক পক্ষই শালীনতা বজাই ৰাখিব জানে নে নাজানে সদনৰ মজিয়াত এই প্ৰশ্ন আমাৰ নহয় এই প্ৰশ্ন এতিয়া বিৰোধীৰ এই প্ৰশ্ন ৰাইজৰ প্ৰশ্ন এই দৃশ্য ইতিমধ্যে সকলোৱে দেখিবলৈ পাইছে এটা দৃষ্টিকটু দৃশ্য সন্মুখত অধ্যক্ষ বহি আছে অধ্যক্ষই বাৰম্বাৰ অনুৰোধ জনাইছে যে প্ৰশ্নকালীন ঘণ্টাত ডিবেটৰ প্ৰয়োজন নাই বা ডিবেট কৰিব নালাগে যুক্তিতৰ্ক কৰিব নালাগে বাৰম্বাৰ অনুৰোধ জনাই আছে অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমাৰীয়ে কিন্তু বিশ্বজিৎ দৈমাৰীৰ এই অধ্যক্ষৰ প্ৰতি তিল মানো কাণসাৰ দিয়া হোৱা নাছিল আৰু তাৰ পিছতে খঙত অগ্নিশৰ্মা হৈ অখিল গগৈৰ বিৰুদ্ধে গৰজি উঠিল মন্ত্ৰী চন্দ্ৰমোহন পাটোৱাৰী আৰু তাৰপিছত এখন হাতেৰে প্ৰথমে বুঢ়া আঙুলি আৰু তাৰপিছত দুয়ো হাতৰ বুঢ়া আঙুলি অংগুষ্ঠ প্ৰদৰ্শন কৰি অখিল গগৈ এক প্ৰকাৰ কটাক্ষ কৰিলে মন্ত্ৰী চন্দ্ৰমোহন পাটোৱাৰীয়ে গতিকে যি সময়ত বিধানসভাত ৰাইজৰ সমস্যাসমূহ আলোচনা কৰা হয় ৰাইজে নিৰ্বাচন কৰে জনপ্ৰতিনিধিক দিশপুৰলৈ পঠিয়ায় ৰাইজৰ সমস্যাসমূহ আলোচনা কৰা হয় এটা অঞ্চলৰ বিকাশৰ ক্ষেত্ৰত আলোচনা কৰা হয় একো একোটা বিভাগ সেই বিভাগসমূহৰ উন্নয়নৰ বিভিন্ন দিশ আলোচনা কৰা হয় ক'ত সমস্যা আছে সেইসমূহ আলোচনা কৰা হয় কিন্তু তাৰ মাজতে জনপ্ৰতিনিধিৰ বা বিভাগীয় মন্ত্ৰীৰ যদি এনেকুৱা ধৰণৰ আচৰণ হয় তেতিয়াহ'লে সমস্যা সমাধানৰ ক্ষেত্ৰত কিমান গুৰুত্ব দিব আপুনি মই দিশপুৰলৈ নিৰ্বাচিত কৰি পঠোৱা এইসকল জনপ্ৰতিনিধিয়ে যি নহওক মন্ত্ৰীগৰাকীৰ এনেকুৱা ধৰণৰ আচৰণক লৈ আজি সদন এক উত্তাল হ'ল মন্ত্ৰীগৰাকীয়ে এই আচৰণ প্ৰদৰ্শন কৰাৰ লগে লগে স্বাভাৱিকতে বিৰোধীয়ে সদন ত্যাগ কৰিলে মুঠৰ ওপৰত এটা হুলস্থুলীয়া পৰিৱেশৰ সৃষ্টি হ'ল পবিত্ৰ সদনৰ মজিয়াত অখিল গগৈক অৰ্থাৎ বিৰোধীক বুঢ়া আঙুলি দেখুওৱাৰ লগে লগেই জাঙুৰ খাই উঠিল বিৰোধী পক্ষ বিৰোধী বিধায়কসকলেও এজন এজনকৈ সদন ত্যাগ কৰি এই কাণ্ডৰ প্ৰতিবাদ সাব্যস্ত কৰিলে বিভিন্নজনে প্ৰকাশ কৰিলে প্ৰতিক্ৰিয়া